কখনো ভাবিনি যে মেয়েকে ডায়মন্ডের জিনিস গিফট করতে পারবো বার্থডেতে। এরকম সময় এইটা মাথায় রাখবো যে আমি মাটিতে পা দিয়ে হাঁটবো, আমি কখনো মাটি ছাড়া পা দিয়ে হাঁটার চেষ্টাও করবো না, আমি মাটিতে পা দিয়ে হাঁটবো, আমি উঠতে। হ্যালো গাইস, গুড মর্নিং, তোরিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চিনি সকালবেলা একবার উঠে গেছে, উরি বাবা উরি বাবা, আর চিনি পাপাও ডিউটি চলে গেছে, কিন্তু আমি এখনো উঠিনি। আমরা এখন উঠবো তাই না মাম্মা? আমরা এখন উঠবো, উরি বাবারে উরি বাবারে উরি বাবারে। কেউ না, ভিডিও করছি। তো চলো উঠি, ফ্রেশ হই। সকালে ফ্রেশ হয়ে মুড়ির কৌটো নিয়ে এই যে বসে পড়েছি বাইরে, চা বানিয়ে নিয়ে এসছে মা, এখন চাটা খেয়ে তারপর টুকটাক কাজ করব। তো চা খাওয়া কমপ্লিট, এবার হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নেব, বিছানা টিছানা গুছিয়ে একটু ওই সোফা টোফা গোছাবো, এইসবই টুকিটাকি কাজ আছে। আর একটু আজকে একটু সকাল সকালই উঠেছি, কেননা আজকে ভাবলাম যে তাড়াতাড়ি কাজবাজ সেরে একটু ফ্রি হয়ে যায়। কেন ফ্রি হব সেটা হচ্ছে যে তনু দিভাই আসছে, অনেক দিন দেখা হয় না। তো দিদিভাই বগুড়াতে এসছে, তা বললো বৌমনি আমি তাহলে কালকে যাবো ওখানে। তা বললাম ঠিক আছে, রাতে ফোন করেছিল আমায়, তো দিদিভাইরা আসছে, তো ভাবলাম ওই জন্য তাড়াতাড়ি কাজবাজ সেরে স্নান টান করে একটু ফ্রি হয়ে যায়। আসলে তো আমাদের গল্প মোটামুটি শেষই হয় না একবার শুরু করলে, তো অনেক দিন জমিয়ে গল্প করা হয় না। তো দিদি ভাইরা আসবে বলে ওই জন্য আমার তাড়াতাড়ি করে কাজবাজ সারা। আর এই যে চিনি এদিকে খেলছে পায়েলের সঙ্গে, চিনি তো এখন কোলে মোটামুটি থাকতেই চায় না, কোলে নিলে বিভৎস কান্নাকাটি করে, নিচে দিয়ে মানে এঘর ওঘর করে বেড়াবে, শুধু এইরকমটা করে। আর তোমরা অনেকেই বলেছো চিনি কি হাঁটতে পারে কিনা, না হাঁটতে পারে না, ও দাঁড়াতে পারে, এখনও হাঁটাটা শেখেনি। দেখো সব বাচ্চারা তো সমান হয় না, তো ও এখনও হাঁটাটা শেখেনি, আশা করি খুব তাড়াতাড়ি শিখে যাবে। দাঁড়াতে শিখেছে, পা ফেলানোর চেষ্টা করে, বাট এখনও শিখে উঠতে পারেনি। তো এই হামাগুড়ি দিয়ে এঘর ওঘর এঘর ওঘর করে বেড়াই, তো কোলে একদম আমি থাকতে চায় না। একটা সিন তোমাদেরকে দেখাবো, দেখবে কোলে নিলে নিচে নামার জন্য কি ড্রাই না করে। ওই দেখো আমার কাছে আসবে না এখন, আমি ভেবেছি যে কোলে নিয়ে বসে থাকবো ওই জন্য আমার কাছে আসবে না। ওই দেখো ওই দেখো ওই দেখো, মানে কোলে মোটামুটি রাখাই যাবে না ওকে, এইরকমটা করে। যাই হোক, আমার মাটা কত মানে দেখতে দেখতে কত বড় হয়ে গেল, মানে একটা বছর পূর্ণ হয়ে গেল ওর। যাই হোক, মোটামুটি কাজবাজ হয়ে গেছে, এবার হচ্ছে একটু এই যে চুলটা আছড়ে নেবো, ঘুম থেকে উঠে এখনও চুলটা আছড়ানো হয়নি, তো চুলটা আছড়ে তারপরে তোমাদেরকে চিনির গিফটটা দেখাতে বসবো। সো হ্যালো ফ্রেন্ডস, ভিডিওতে আগে যাওয়ার আগে আমি তোমাদের সঙ্গে একটি ট্রাস্টেড গেমিং ব্র্যান্ড লোটাস 365 সম্পর্কে কথা বলবো, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন কাজল আগরওয়াল, উর্বশী রাউতেলা, নওয়াজুদ্দিন সিদ্দিকী। এটি সব থেকে পুরানো গেমিং প্ল্যাটফর্ম গুলির মধ্যে একটি, এবং এটি 2015 সাল থেকে ভারতবর্ষে অ্যাক্টিভলি কাজ করে চলেছে। এখান থেকে তোমরা ক্রিকেট, ফুটবল, টেনিসের আপডেট পেয়ে যাবে। এছাড়াও এখানে রয়েছে হাজারেরও বেশি গেম, যেগুলি খেলে তোমরা অ্যামেজিং সব রিওয়ার্ডস জিততে পারো। এই প্ল্যাটফর্মটি তোমাকে সবসময় খুব ভালো কোনো অফার প্রোভাইড করে, এবং এর কাস্টমার সার্ভিস 24/7 আওয়ার্স তোমার জন্য অ্যাক্টিভ রয়েছে। তো দেরি কিসের, এক্ষুনি খেলো আর জিতে নাও iPhone 13, রয়্যাল এনফিল্ড, স্যামসাং গ্যালাক্সি S22 আল্ট্রার মতো প্রাইজ গুলি বোনাসের তরফে। তো মোটামুটি টুকটাক কাজবাজ সেরে চিনিকে ঘুম পাড়িয়ে মায়ের ঘরে শুয়ে দিয়েছি, তো ভাবলাম এবার তোমাদেরকে ভিডিওর যে মূল আকর্ষণ সেটাই আজকে দেখাই। তো সেটা হচ্ছে চিনির বার্থডে গিফট। তো এই হচ্ছে গিফটটা আমি নিয়ে বসে পড়েছি। আর একটা জিনিস বানাতে দেওয়া রয়েছে, ওটা ভীষণই ইউনিক, তোমাদের দেখলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমি আশা করি ওই জিনিসটা দেখানোর পর না তোমরাও অনেককেই চাইবে যে আমরাও নিজেদের বাচ্চার জন্য বানাই। এত ইউনিক জিনিসটা, মানে কি বলবো, এখনই বলছি না, যখন হাতে পাবো তখন তোমাদেরকে দেখাবো। আহামরি কিছু নয়, তবে খুব ভালো লাগবে জিনিসটা, ইউনিক। তো চলো আগে গিফটটা দেখাই, তারপর আমাদের তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে সেগুলো তোমরা শুনো। তো চলো আগে দেখাই। আর সত্যি বলতে কখনো ভাবিনি যে মেয়েকে ডায়মন্ডের জিনিস গিফট করতে পারবো বার্থডেতে। এরকম অনেক আশা, মানে আশা বলবো না, এগুলো আমাদের ভাবনারও বাইরে বাইরে ছিল, ভাবিনি কখনো সেই জিনিসগুলো আমাদের সঙ্গে ঘটছে। সেটা সম্পূর্ণ তোমাদের এত এত ভালোবাসা, এত আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, সব মিলিয়ে কোনো আশায় আমার অপূর্ণতা থাকছে না, সব আশায় কিন্তু পূর্ণতা পাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। অলরেডি তোমরা অনেকে গেস করে ফেলেছো কি হতে পারে, তোমরা গেস করেছো, মনে হয় গেস করেই ফেলেছো, কেননা অনেকে মনে হতে পারে যে ইয়াররিং। এবার যারা হচ্ছে আমার ভিডিও দেখো তারা জানো যে মামনি চিনির অন্নপ্রাশনে একটা ডায়মন্ডের ইয়াররিং গিফট করেছে। তো ইয়াররিং তো এখন পরার মতো বয়স হয়নি, তবে ওটা যখন ওর কান ফোটাবো তখন গিয়ে পরাবো। তো আমি আর তোমাদের দাদা ভাই মিলে চিনিকে এই ডায়মন্ডের একটা সুন্দর পেন্ডেন্ট গিফট করেছি। এটা আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দেবো, ফ্রন্টটা অতটা ভালোটা বোঝা যাচ্ছে না।
তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভে আছে, এক দুটো ডিজাইন বেশি ছিল না অ্যাভেলেবেল ডিজাইন, তো এত বড় বড় ছিল। এবার আমার তো ছোট বাচ্চা, এবার অত বড় লকেট নিয়ে আমি কি করবো, তারপরে বাজেটেরও ব্যাপার থাকে, তো ওই জন্য আর কি এরকম ছোটর মধ্যে সুন্দর দেখে নিয়ে এসেছি, কিউট দেখতে। আর একটা যেটা পছন্দ সেটা ছিল ওম, এবার ওমের ওই ধার ধার গুলো না আমার খুব ভয় লাগছিল যে ওর গায়ে লাগতে পারে, তো দোকান থেকে আমাকে সাজেস্ট করলো ওই শোরুম থেকে যে ম্যাম আপনি এটাই নিয়ে যান, যেহেতু বেবিকে পড়াবেন আর বেবি গার্ল এটাই আমার মনে হয় বেস্ট হবে। তেমন তাহলে ঠিক আছে এটাই নিয়ে নিই, তো এটা নেওয়া হয়েছে, কেমন লেগেছে অবশ্যই জানি। তার আগে আমি এবার কিছু কথা বলি, সেটা হচ্ছে যে তোমরা কিছু 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 মানুষ কমেন্ট করো যে তুমি কি রোজই গোল্ড বানাও, এত টাকা থেকে পাও, কিসের এত গোল্ড বানাও, এত 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 গয়না, এরম এরম বলো। প্রথমেই বলি গোল্ড আমি রোজ রোজ বানাই না, হ্যাঁ হয়তো তোমরা মাসে একটা করে গোল্ডের ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো, মাসে কিছু না কিছু আমি ছোট মোটো কিছু একটা বানাই, এবার মাসে দুটোও হয়ে যায় কখনো, যেটা একদম সত্যি কথা। তো তারা বলো যে রোজ রোজ গোল্ড বানাও, প্রথমত রোজ গোল্ড বানাই না, তোমাদের মুখে ফুল চন্দন পড়ুক, তোমরা আমাকে আশীর্বাদ করো যেন তোমাদের কথাটা সত্যি হয়ে যায় কোনো না কোনো দিন, যেন রোজই কিছু না কিছু বানাতে পারি, যদিও সেটা কখনো সম্ভব না, তবুও মানে তোমরা এত করে এত কষ্ট করে কমেন্ট গুলো করো ওই জন্য তোমাদের কথা যেন সত্যি হয়ে যায়। তো যাই হোক, আর সেকেন্ড প্রশ্নের একটা উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে অনেকে কমেন্ট করো যে মানে যারা এই ধরনের কমেন্ট গুলো করো, তো তারা বলো এই যে যেরকম বললাম যে এত টাকা কোত্থেকে পাও, তোমার বর কি করে, এত গয়না কি করে তুমি বানাও। প্রথমে তো বলি আমার বর রেলওয়ে সি গ্রুপে একটা সার্ভিস করে, তো আর আমি এই যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি এটা দিয়ে মোটামুটি আমাদের একটা অ্যামাউন্ট আসে, তো যা দিয়ে আমাদের শখ আহ্লাদ সুন্দরভাবে পূরণ হয় এবং আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি। ব্যাস মানে অ্যান্সার পেয়ে গেলে যে টাকা কোত্থেকে পাই আর আমার বর কি করে জেনে গেলে। আর আরেকটা কথা সেটা হচ্ছে গোল্ড আজকাল সবার আছে, এমন কোন বাড়ির গৃহবধূ নেই যে তার গোল্ড জুয়েলারি কিছু নেই, এরকমটা নয়, সবাই টুকটাক আছে। তাই বলে সেটা ডেইলি ব্লগের মাধ্যমে যদি শেয়ার করি তাই বলে সেটা শো অফ কখনোই হয় না, কারণ সবার আছে গোল্ড, আজকে কম বেশি এখনকার দিনে প্রত্যেকের, তো এটা শো অফ নয়, এটা আমরা ডেইলি ব্লগ শেয়ার করি, তো তার মধ্যে আমরা শাড়ি গয়না যেহেতু আমাদের ব্লগগুলো বেশিরভাগ বাড়ির বউয়েরাই দেখে, তো সেহেতু আমরা এই জিনিসগুলোর প্রতি একটু বেশি আকর্ষণীয়, তো যার জন্য আমরা দেখাই, শুধু আমি নয় প্রত্যেকটি ব্লগারই দেখায় যারা কিনা বাড়ির বউ ডেইলি ব্লগ করে, প্রত্যেকেই দেখায়, তুমি এমন কোনো চ্যানেল পাবে না যেখানে সে গোল্ড জুয়েলারি শেয়ার করেনি। হ্যাঁ তো যাই হোক, এটার মানে শো অফ নয়, গয়না সবারই থাকে কম বেশি। এবার আসি আমি কিছু কথাই, তোমাদেরকে ধন্যবাদ দিয়ে কখনোই ছোট করতে চাই না, কারণ তোমরা না থাকলে এই জায়গায় কখনোই আমি আসতে পারতাম না সত্যি সত্যি। আমাকে একজন বলেছে যে যে তুমি তোমার সব দেখবে আশা পূর্ণ হবে, তোমার কোনো আশায় অপূর্ণতা থাকবে না, তুমি সব আশায় দেখবে তোমার পূর্ণতা পাবে, এই কথাটা আমাকে বলেছে এবং খুব গ্যারান্টি সহকারে বলেছে, তো যাই হোক কথাটা যেন সত্যি হয়, সব আশায় যেন এক এক করে পূরণ করতে পারি। এবং শুধু ওই নির্দিষ্ট ওই ব্যক্তিটাই নয়, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই মানে যখনই আমি ভিডিও ছাড়ি তখনই কেউ না কেউ এসে বলে তোমার ভালো হোক, তুমি আরো উন্নতি করো, তুমি এটা করো সেটা করো, অনেক দূর এগিয়ে যাও, আমরা তোমার পাশে আসি, পাশে আছি, অনেক অনেক ব্লেসিং দাও, মানে তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, এভাবেই পাশে থেকো। তোমরা অনেকেই বলো যে তোরি তুমি কখনো, যারা আমাকে নিয়ে পার্সোনালি ভিডিও বানাও পজিটিভ ভিডিও, তো তারা অনেকেই বলো যে তুমি কখনো পাল্টে যেও না, আমরা এই তোরিকেই সবসময় দেখতে চাই। আমি আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো যেন কখনো আমি পরিবর্তন না হই, আমি যেন এরকমই থাকি, হ্যাঁ এরকম যতটুকু যা পারি মানুষের পাশে দাঁড়াচ্ছি সেরকম যেন দাঁড়াতে পারি, এই কাজটা যেন আমি আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। তোমরা বলো যে তুমি কখনো পরিবর্তন হয় না, আমি কথা দিচ্ছি আমি কখনোই পরিবর্তন হব না, আমি এরকমটাই থাকবো, আর আমি সবসময় এইটা মাথায় রাখবো যে আমি মাটিতে পা দিয়ে হাঁটবো, আমি কখনো মাটি ছাড়া পা দিয়ে হাঁটার চেষ্টাও করবো না, আমি মাটিতে পা দিয়ে হাঁটবো, আমি উঠতে চাই না, আমি হেঁটে যেতে চাই, তো এটাই জন্য সবসময় বজায় রাখতে পারি, এই আশীর্বাদই করো। যাই হোক, চিনির গিফটটা কেমন হয়েছে জানিও, তো অবশ্যই জানিও কেমন হয়েছে, আর বেশি কিছু বলবো না, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর ওই জিনিসটা আসুক তখন তোমাদেরকে দেখাবো। আর একটা যেটা কথা সেটা হচ্ছে যে আমার আর একটা পুরোনো গয়না এক্সচেঞ্জ করে আমি নতুন একটা গয়না নিয়ে এসেছি, হঠাৎ করেই প্ল্যান হলো,
তো নিয়ে এসেছি ওটা ওটা তোমাদেরকে এখন দেখাবো না, কিছুদিন পরে দেখাচ্ছি, এখনই দেখাবো না নাহলে পরপর হয়ে যাবে সব। তো কিছুদিন পরে দেখাচ্ছি। আর একটা কথা বলে দিই, যারা বলো যে রোজ রোজ আমি গোল্ড কিনি, এরকমটা নয়। আমার পুরনো গয়না ভেঙে ভেঙে আমি নতুন করে বানাই, আর আমার নতুন নতুন গয়নার ডিজাইন খুব ভালো লাগে, যে না পুরোনোটা ভেঙে নতুনটা করি। পুরোটাই যে ক্যাশ টাকা দেয় না, অত টাকার মালিকও আমরা না, অত টাকাও আমাদের নেই। তো ওই জন্য আর কি আমার পুরোনো গয়না ভেঙে ভেঙে আমি নতুন নতুন ডিজাইন করি, যখন যেটা ট্রেন্ডিং এ চলে ডিজাইন, মনে হয় যে না একটুখানি বানাই ওইরকম, এটা ভেঙে ব্যাস এইটুকুনি। তো চলো, যারা হেটার্স এই ধরনের কমেন্ট গুলো করো, তোমাদের কথা যেন সত্যি হয়, সত্যি সত্যি যেন রোজ রোজ গোল্ড বানাতে পারি। আর তোমাদের যারা আমাদেরকে ভালোবাসো, তারা অবশ্যই জানিয়ে যে চিনির গিফটটা কেমন হয়েছে, আর আমি যেটা নতুন গয়না বানিয়েছি সেটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো পরের ব্লগে। চলো আজকের মধ্যে টাটা করছি, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে, সবাই ভালো থেকো।